ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি উপকারী সিরাপ নিয়ে আলোচনা করব। স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে জিওভিটা। 450 মিলি এই সিরাপটির মূল্য কিন্তু গায়ে লেখা রয়েছে 350 টাকা। কিন্তু আপনি যদি এই সিরাপটি পাইকারি মার্কেট থেকে কেনেন, তাহলে অনেক কমে কিনতে পারবেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে এটি 150 থেকে 200 টাকার মধ্যে আপনি ক্রয় করতে পারবেন। আর এই সিরাপটি সাধারণত বলবর্ধক, অপুষ্টি, ক্ষুধাবর্ধক, শরীরের পোষক, ক্ষয় নিবারক এবং রোগ প্রতিরোধক সিরাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটি খেলে ক্ষুধা বাড়বে এবং ক্ষুধা বাড়লে আপনি অধিক পরিমাণে খেতে পারবেন, আর অধিক পরিমাণ খেতে পারলে আপনার শরীরে পুষ্টির অভাব পূরণ হবে এবং আপনি স্বাস্থ্যবান হয়ে উঠবেন। এই সিরাপটি প্রাপ্ত বয়স্করা দিনে 2 থেকে 3 চা চামচ এবং অপ্রাপ্ত বয়স্করা 1 থেকে 2 চা চামচ ঔষধ খাবার পরে দিনে 2 বার করে খেতে হয়। জিওভিটা সাধারণত একটি ভিটামিন হলেও আমি বলবো, আপনি যদি এ ধরনের ওষুধ খেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিটামিন হলেই যে সেটি শরবতের মতো খেতে হবে এমন কিন্তু কথা নেই। আর এই ওষুধটি গায়ে লেখা রয়েছে, প্রস্তুতকারক হচ্ছে শেড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। হয়তো অনেকে এই প্রতিষ্ঠানটি চেনেনও না, কিন্তু বাজারে এ ধরনের অসংখ্য ভিটামিন কিন্তু কিনতে পাওয়া যায়। আমরা আমাদের এই রিভিউতে আজকে এই ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমরা বলছি যে আপনি এই ওষুধটি খাবেন। আপনি যদি খেতে চান, তাহলে অবশ্যই এটি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর আপনার শরীরে কী পরিমাণ ভিটামিন, কোন ভিটামিনের ঘাটতি রয়েছে, তা একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকই বলতে পারবেন। আর উপরের প্যাকেট দেখে হয়তো মনে হবে যে এর মধ্যে সব ফলমূলের রস দিয়ে তৈরি এই সিরাপ, কিন্তু আসলে বিষয়টি কিন্তু তা নয়। আপনি কখনোই চাকচিক্য এবং প্যাকেট দেখে বিস্মিত হবেন না। অবশ্যই একটি ভালো কোম্পানির ভালো ওষুধ খুঁজে নিয়ে তারপরে সেটি শরীরে প্রয়োগ করা কিন্তু উচিত। তাই আপনার উপরেই ছেড়ে দিব যে ভালো ওষুধ চিনে নেবার। আমি জাস্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে একটি ওষুধের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিব, যে বাজারে যেই যেই ওষুধগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো যে এই ওষুধ পাওয়া যায়, এটি সাধারণত এই জন্য খাওয়া হয় এবং এটির দাম। আমি কখনো বলবো না যে আপনি এই ওষুধটি খান, আপনি খাবেন, তাই আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তবেই খাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওর নিচে রয়েছে আমাদের ফেসবুক পেজের লিংক, আপনি চাইলে সেই ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং লাইফস্টাইল বিষয়ক নিউজ দেওয়া থাকে। ধন্যবাদ।